हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल এখন আমরা পৌঁছে গেছি প্রশ্নোত্তর পর্বের 142তম পর্বে। আজ প্রথম প্রশ্ন করেছেন শ্বেতা খাটুয়া। উনি বলছেন উচ্চশ্রীতে নিউ জয়েন করায় নর্মাল সেকশানে দুজন হয়েছে, নতুন টিচার অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত আমি কি অ্যাপ্লাই করতে পারবো না? ঠিক তাই, একজন শিক্ষক বা শিক্ষিকা যখন চাকরি পাচ্ছেন বা ট্রান্সফার নিচ্ছেন তখন তিনার অ্যাপ্রুভাল ম্যান্ডেটরি। অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত উনি মানে নন কাউন্টেবল। আবার শুধু অ্যাপ্রুভাল হলে হয় না, উনি যে স্কুল থেকে ট্রান্সফার নিয়েছেন সে স্কুল থেকে যদি টোটাল ট্রান্সফার না হয়, হয়তো উনি অ্যাপ্রুভাল, হয়তো উনি এখানে জয়েন করে গেছেন, কিন্তু অনেক সময় কী হয় পুরনো স্কুলের এখন পর্যন্ত পোর্টাল ট্রান্সফার হয়নি, তার সঙ্গে খুবই কম। ফলে পোর্টাল ট্রান্সফার হতে হবে এবং অ্যাপ্রুভাল হতে হবে, এবং অ্যাপ্রুভাল পাওয়ার পরে নিউ স্কুলের রিকুইজিশন বিলে নাম উঠতে হবে, তবে গিয়ে উনি কাউন্ট হবেন। এবং নতুন বিদ্যালয়ের যে HOI লগ ইন, সেই HOI লগ ইনে এমপ্লয়ি ডিটেলসে ওনার নামটা সুইচ ওভার করে আসবে, তবে উনি কাউন্ট হবে এবং তখন আপনি আবেদনের যোগ্য হবেন, তার আগে নয়। নেক্সট প্রশ্ন করেছেন বুলটি মণ্ডল। তো বুলটিদি এখানে লিখেছেন ম্যাজিক্যাল গ্রাউন্ড। আমার মনে হয় উনি মেডিকেল গ্রাউন্ড বলতে গিয়ে বোধহয় বুলটিদি ম্যাজিক্যাল গ্রাউন্ডটা বলেছেন, ঠিক আছে, নো ম্যাটার। তো উনি বলছেন যে মেডিকেল গ্রাউন্ডে নিউরো প্রবলেম গ্রাহ্য হবে? আমি বলি 2015 সালে জেনারেল ট্রান্সফার রুলসের 4 নম্বর ধারার 1 নম্বর উপধারার এতে কিছু রোগের নাম দেওয়া আছে, ম্যালিগন্যান্ট ডিজিজ, হার্ট ডিজিজ, রেনাল ফেলিওর বা রেনাল প্রবলেম, সিরিয়াস গাইনোকোলজিক্যাল প্রবলেম, আর থ্যালাসেমিয়া, রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান, এই 6টা রোগের নাম দেওয়া আছে। এবং তারপরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ওটা 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসে 4 নম্বর ধারার 1 নম্বর উপধারা এতে ছিল, যেটা 2021 সালে সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলসে ওটাকে এ থেকে কেটে বিতে করা হয়েছে। ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু কথা হচ্ছে নিউরো বলে কোনো রোগ কিন্তু মেডিকেল গ্রাউন্ডে নেই, তাই সরাসরি মেডিকেল সেলফ বা মেডিকেল সন ডটার বা মেডিকেল স্পাউস গ্রাউন্ডে আপনি এই রোগ দিতে পারবেন না। আপনাকে এনি আদার গ্রাউন্ডে গিয়ে এই রোগ শো করতে হবে, এবং সেক্ষেত্রে আপনার সুবিধার্থে আমি আপনাকে একটা মেমো নাম্বার বলছি, যে মেমো নাম্বারটা আপনি অবশ্যই কাউন্ট করে নেবেন বা এখানে নোট করে নেবেন, 289-HF/O/PHP/IR-05/2017। এটি বেরিয়েছিল 29শে আগস্ট 2018 সালে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 29শে আগস্ট 2018 সালে একটি মেমো নাম্বার বের করা হয়, যে কারা কারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে কোন কোন রোগগুলোকে আমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা সিরিয়াস মেডিকেল রোগ হিসেবে আমরা ধরব। তো তার মেমো নাম্বারটা আমি আগেই বললাম, আবার বলছি 289-HF/O/PHP-IR-05/2017। এই মেমো নাম্বারে এখানে অনেকগুলি টেবিল ভাগ করা আছে, এই টেবিলে দেখবেন যে একটা টেবিলের নাম দেওয়া আছে নিউরো প্রবলেম। সেই তার মানে এনি আদার গ্রাউন্ডে গিয়ে এই মেমো নাম্বার ধরে ওইখানে যে নিউরো প্রবলেম ওইটাকে আপনি কোড করতে পারবেন, তবে ডাইরেক্টলি আপনি মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবেন না। নেক্সট প্রশ্ন করেছেন ধন্টু বিশ্বাস। ধন্টু বিশ্বাস বলছে রামকৃষ্ণ মিশন নিয়ে কিছু বলুন। রামকৃষ্ণ মিশন নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, যে রামকৃষ্ণ মিশনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 6ই সেপ্টেম্বর 2012 বা তার আগে চাকরি পেয়েছেন, যে কথাটা বলছি মন দিয়ে শুনুন, যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা SSCর মাধ্যমে রামকৃষ্ণ মিশন স্কুলে 6ই সেপ্টেম্বর 2012 বা তার আগে চাকরি পেয়েছেন, তাদের জন্য রামকৃষ্ণ মিশন একটি নির্দিষ্ট নির্দেশিকা বের করেছে। তার মেমো নাম্বার EDN-10A(1) আর এই মেমোনার বেরিয়েছিল 2রা ডিসেম্বর 2021। 2রা ডিসেম্বর 2021-এ রামকৃষ্ণ মিশন তাদের নিজস্ব চিন্তাভাবনা করে 6ই সেপ্টেম্বর 2012-কে কাটেল ইয়ার করে EDN-10A उदिन ब्रैकेट वन यो नम्बर बोले जे समस्त शिक्षक शिक्षिकारा 6 सेप्टेम्बर 2012 तार आगे चाकरी पेয়েছে रामकृष्ण मिशने केवल तादेरकेई उत्सश्रीते अप्लाई करार जन्य आमरा एनओसी देव। तबे से क्षेत्रे दुटी शर्त बोले देवा आछे। जे शर्त होच्छे प्रथम शर्त होच्छे जे कैंडिडेटके उच्चश्री जनरल ट्रांसफार रूल्स 2015 सालेर नियम इन टोटो मान्य करते हबे एवं शुधुमात्र जनरल ट्रांसफारेर जन्य अप्लाई करते पारबे। म्यूचुअल ट्रांसफारेर जन्य कोनोभाबेई रामकृष्ण मिशन पारमिशन देबे ना, एटा होच्छे तार नियम। एवं एई नियमटा बेर हय पश्चिमबंग सरकारेर पक्ष थेके 26-SES-10M-03/2022 এই নিয়মটা বের হয় 6 জানুয়ারি 2022। আমি আরেকবার বলছি নিয়মটা যে 6 জানুয়ারি 2022 যে মেমো নাম্বারটা বেরিয়েছিল 26-SES-10M-03/2022 এই সরকারি নির্দেশে বলা হয়েছে যে রামকৃষ্ণ মিশনের ওই যে EDN 10A উইদিন ব্র্যাকেট 1 এটাকে কোট করে বলা হচ্ছে যে এই দুটি শর্ত 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের সম্পূর্ণ নিয়ম মানতে হবে এবং শুধুমাত্র জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে বা স্পেশাল ট্রান্সফারের ক্ষেত্রে কোনোভাবে মিউচুয়াল ট্রান্সফারকে রামকৃষ্ণ মিশন পার্নতা দেবে না। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটাকে আপনি আরও ভালো করে জেনে নিতে পারেন। নেক্সট প্রশ্ন করেছেন জয়িতা পাল, উনি বলছেন এইচএস সেকশন টিচার্সদের কি এখন স্কুল ছাড়বে না, এমন কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নেই। আমি এর আগে বলেছি, এখনও বলছি যে কিছু কিছু 0.001% কিছু HOI বা TIC বা HM আছেন যারা মিথ্যার বশবর্তী হয়ে স্টাফেদেরকে বিভ্রান্ত করছেন। যেমন আমি এর আগে অনেকবার বলেছি যে অনেক HOI বা TIC বা HM নিজে অ্যাপ্লাই করেছেন এবং তিনি বলছেন যে আমি সিঙ্গেল ক্যাডার পোস্ট, HMরা সিঙ্গেল ক্যাডার পোস্ট, তিনারা অ্যাপ্লাই করতে পারেন, তিনারা 10% মধ্যে আসে না, অমুক তমুক করে তারা কিন্তু অলরেডি ট্রান্সফার পেয়ে গেছেন। কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। HMও 10%-এর মধ্যে। তো এখানে যে কথাটা বলেছেন যে এই ধরনের এইচএস সেকশনদের টিচারদেরকে ছাড়বে না, এই ধরনের কোনো নির্দেশিকা নেই। তবে যদি এইচএস সেকশনের সিঙ্গেল টিচার হয় সেক্ষেত্রে HOIকে বা TIC বা HMকে বলা হচ্ছে DIকে ইমেল মারফত বা চিঠিতে জানাতে যে আমার স্কুলে একজন সিঙ্গেল টিচার অ্যাপ্লাই করবে বলছে। DI তখন CSEকে বলবে, CSE যদি গ্রিন সিগন্যাল দেয় DIকে, DI তখন গ্রিন সিগন্যাল দেবে HOIকে, HOI তখন ডিআই কাছ থেকে লোকাল অ্যারেঞ্জমেন্টের সূত্র নিয়ে তাকে ফরওয়ার্ড করবে। এই হচ্ছে নিয়ম। কিন্তু ইন জেনারেল এই যে সেকশনকে ট্রান্সফার করতে দেওয়ার জন্য কোনো আবেদন করা যাবে না, এই ধরনের কোনো নির্দেশিকা নেই। নেক্সট প্রশ্ন করেছেন কৃষ্ণেন্দু 14 বলে একটি ইউটিউব চ্যানেল, উনি বলছেন মিউচুয়াল ট্রান্সফার এইচএস সেকশন গত 1 তারিখে পার্টনার দ্বারা অ্যাকসেপ্ট হয়ে গেছে, কতদিন লাগবে? দেখুন, উৎসশ্রীতে যেমন একটি তার FAQ সেকশানে একটা নির্দিষ্ট নির্দেশিকা বলা আছে যে HOI 14 দিন, DI 14 দিন, WBSSC 21 দিন এবং WBBSC 1 দিন, তার একটা নির্দিষ্ট পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে। যদিও সেই নিয়ম অলরেডি তার 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে গেছে, কারণ সেটা অনুযায়ী কিউ থিওরি অনুযায়ী সেই নিয়ম ব্রেক করে যাচ্ছে। সে পয়েন্টে আমি যাচ্ছি না। কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আপনার যখন অ্যাকসেপ্ট হয়ে গেছে, এবার হচ্ছে DIদের কাজ। DI সাহেবরে যদি আপনাদের দেখা গেল অ্যাকসেপ্ট হওয়ার আগের দিন ওখানে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেল, কারণ এখন জানেন যে সমস্ত কিছু প্রায় অনেকগুলো পৌরসভা নির্বাচন চলছে, যদি আপনার DI অফিস পৌরসভার মধ্যে পড়ে তাহলে যদি মডেল কোড অফ কন্ডাক্ট বা MCC লাগু হয়ে যায় তখন সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। কারণ ভোটের এম্বার্গো, ভারতীয় সংবিধান অনুযায়ী ইলেকশান এম্বার্গো সবার উপরে, তার উপরে কোনো কাজ হবে না, সমস্ত কাজ তখন স্টে অর্ডার পড়ে যাবে। এমবার্গো যেদিন উঠবে সেদিন থেকে কাজ শুরু হবে। যদি এমবার্গো না পড়ে, যদি ফেস্টিভ্যাল না পড়ে, যদি ছুটির দিন না হয়, তাহলে অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কাজ হবে। কারণ আমি দেখেছি সমস্ত কিছু মিউচুয়াল ট্রান্সফারের কেসগুলো খুবই ত্বরান্বিত হচ্ছে। সেই থেকে ওয়েট অ্যান্ড ওয়াচ, চিন্তা কোনো কারণ নেই। নেক্সট প্রশ্ন করেছেন সুকান্ত মুর্মু, উনি বলছেন সিঙ্গেল সাবজেক্ট টিচারদের অ্যাপ্লিকেশান ব্যাক হয়েছে ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও, তাহলে অবমাননা ও মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য পরে কি স্পেশাল ট্রান্সফার বা প্রেফার ট্রান্সফার দেওয়া হবে? আজ পর্যন্ত কোনো খবর আমার কাছে নেই যে সিঙ্গেল টিচারদেরকে কোনো প্রেফার ট্রান্সফারের তকমা দিয়ে তাদেরকে ট্রান্সফার করা হবে কিংবা তাদেরকে স্পেশাল তকমা দিয়ে ট্রান্সফার করা হবে আজ পর্যন্ত যে আজ ভিডিও করছি আজ পর্যন্ত কোনো নির্দেশিকা আমার কাছে আছে বলে আমি জানি না। তাই আপনার প্রশ্নে আমি সাইলেন্ট মানে কি বলবো অ্যান্সার দেবো যে এই মুহূর্তে কোনো নির্দেশিকা নেই, নির্দেশিকা থাকলে আমি অবশ্যই আমার চ্যানেলের মধ্য দিয়ে প্রকাশ করব। নেক্সট প্রশ্ন করেছেন, আজকে শেষ প্রশ্ন করেছেন আব্দুল সামাদ। উনি বলছেন জয়েনিং ডেট 19 জুলাই 2021, ডায়ালিসিস পেশেন্টস প্রাইমারি টিচার আবেদন হবে না। ডায়ালিসিস পেশেন্টস হোক আর যাই হোক মেডিকেল গ্রাউন্ডের ক্ষেত্রে অনেক সময় কি হতো যে মানে 5 ইয়ার্সকে খুব একটা গুরুত্ব না দিয়ে বীরভূম জেলার ডিআই অফিস থেকে নির্দেশিকা বের করে গেল। বীরভূম জেলার ডিআই থেকে একটি নির্দেশিকা বেরোনো হয় যার মেমো নাম্বার 1934G এবং যেটি বেরোয় 27 অক্টোবর 2021। 27 অক্টোবর 2021 বীরভূম জেলার ডিআই থেকে একটি মেমো নাম্বার বের করা হয় যার 1934-G, যেখানে বলা হয় যে মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করলে কিংবা স্পেশাল কিংবা প্রায়োরিটি কিংবা প্রেফার্ড হলে তাকে কিন্তু তার 5 ইয়ার্স ম্যান্ডেটরি পিরিয়ড বা তার 25 কিলোমিটার ডিস্টেন্স না হলেও হবে। আর যেগুলো ব্যাক হয়ে গেছে সেগুলোকে তারা আবার অ্যাপ্লাই করবে, তাদেরকে কিন্তু অবশ্যই HOI বা TIC বা তাদেরকে আবার ফরওয়ার্ড করবে। কিন্তু পরে দেখা গেল 14 ডিসেম্বর 2021-এর যে রিভিউ মিটিং, সেই রিভিউ মিটিংয়ের সিদ্ধান্ত হলো না যেনাদের কনজিকিউটিভ 5 ইয়ার্স হচ্ছে, রামপুর স্কুল, শ্যামপুর স্কুল, যদুপুর স্কুল, 2-3টা স্কুল নিয়ে 5 ইয়ার্স হচ্ছে কমপ্লিট, তিনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ফ্রেশ 5 ইয়ার্স অ্যাপ্লাই করতে পারবেন না। তাই এক্ষেত্রে আমি বলবো যে যেহেতু আপনার 5 ইয়ার্স বন্ডেজ আপনি আবেদন করতে পারবেন না। নেক্সট প্রশ্ন করেছেন মোহাম্মদ মেহবুব হাসান। মাফ করবেন আমি এর আগে শেষ প্রশ্ন বললেও আরেকটা প্রশ্ন এই পেজের শেষ প্রশ্ন এসে গেছে, তাই আমি এই প্রশ্নটাকে নিয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না, আই এম সরি ফর ইট, এই প্রশ্নটাকে আমাকে নিতেই হচ্ছে। তারপর বলছেন মোহাম্মদ মেহবুব হাসান, উনি বলছেন 2021-এর জানুয়ারি মাসে জলপাইগুড়ি থেকে মুর্শিদাবাদে মিউচুয়াল নিয়ে এসেছি, উৎসশ্রীতে ট্রান্সফার নিতে পারবো 80 কিলোমিটার ডিস্টেন্স? না, পারবেন না। যেহেতু আপনি মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এসেছেন তাই আপনাকে 5 ইয়ার্স বন্ডেজ মানতেই হবে। তাই আপনার 80 কিলোমিটার হোক কিংবা 800 কিলোমিটার হোক কোনোভাবে আপনি আবেদন করতে পারবেন না। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। চোখ রাখুন আমার চ্যানেল প্রতিদিন বিকেল 4:09 উৎসশ্রী প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।